আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের ভিডিও এটি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় তিস্তাপারের গল্পের দুই নং পর্ব আজকে আমরা ষোলো পৃষ্ঠা থেকে পড়া শুরু করব তো দেখো কি আছে শতরঞ্জির নকশায় ব্যবহৃত মোটিফ অনুযায়ী তাকে ঐতিহ্যবাহী নকশা আর আধুনিক নকশা দুই ভাগে ভাগ করা যায় মোটিফ হলো নকশার একটি একক যা একটি প্যাটার্ন তৈরি করতে পুনরাবৃত্তিকভাবে ব্যবহার করা হয় ঐতিহ্যবাহী নকশায় জাফরি নারীর মুখ হাতির পা রাজা রানী নাটাই প্রজাপতি ঘুড়ি বাঘবন্দি পালকি রাখাল বালক কলসি কাখে রমণী মোরাফুল জামরুল পাতা রথপাড়ি দাবার ঘর পৌরাণিক চরিত্র নবান্ন পৌষ পার্বণ প্রাকৃতিক দৃশ্য সহ নানা মোটিভ দেখা যায় যারা হচ্ছে এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখুন আমাদের চ্যানেলের প্লে থেকে ঘুরে আসতে পারো সেখানে কিন্তু অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের ভিডিও তোমরা দেখতে পাবে ঠিক আছে এখানে দেখো শতরঞ্জির ছবি দেওয়া আছে শতরঞ্জি মোটিফের ছবি দেওয়া আছে আধুনিক নকশায় কাবাঘর মসজিদ মিনার পুষ্পিত পাতা পান পাতা বুটিদার চরি ও তেরছি নকশা মাছ পাখি নৌকো গ্রামের দৃশ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি ধরনের মোটিফ দেখা যায় আগের দিনে শতরঞ্জি তৈরিতে পাটের সুতো ব্যবহার করা হতো বর্তমানে বিভিন্ন রকমের সুতা ব্যবহার করা হয় উজ্জ্বল রঙের সুতার ব্যবহারের কারণে বর্তমানে শতরঞ্জি অনেক বেশি বর্ণিল এসব শতরঞ্জি বিদেশেও রপ্তানি হচ্ছে যার ফলে অর্জিত হচ্ছে বৈদেশিক মুদ্রা এর দেশীয় শিল্প কিভাবে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে তা জানালো এভাবে আমাদের সবাইকে ভাবতে হবে কি করে নিজেদের জ্ঞান অভিজ্ঞতাকে কাজে লাগানো যায় সে সাথে খুঁজে বের করতে হবে দেশের সম্পদের সঠিক ব্যবহারের মধ্য দিয়ে অর্থনৈতিক সমিতি অর্জন করার পথ সবকিছু দেখে শুনে পঞ্চরত্নের কাছে মনে হচ্ছিল তারা যেন কোনো স্বপ্ন আছে শতরঞ্জি কারখানার সকল বুনন শিল্পীকে বিদায় জানিয়ে সেদিনের মতো তারা বাড়ি ফিরে আসলো শামস মামা বললেন নকশা করার পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দেওয়ার জন্য এবার তোমাদের কিছু অনুশীলন করাবো এই পাঠে শতরঞ্জির বিভিন্ন মোটিভ দিয়ে ছক আঁকা কাগজে নকশা অনুশীলন করব। নকশা বড় করা ও স্থানান্তর করার পদ্ধতি সম্পর্কে উপরের ছবিতে দেওয়া শতরঞ্জির মোটিভগুলোর উপরে এক সেন্টিমিটার করে ছকে এঁকে নেব সে মাপ অনুযায়ী সাদা কাগজে ছকে কেটাতে মোটিফটি হুবহু আঁকার চেষ্টা করব। এরপর মোটিফটি কাগজের ডান পাশে উল্টোভাবে একে খুব সহজে নতুন নকশা তৈরি করা যাবে মোটিভগুলো বিপরীতভাবে রঙের ব্যবহার করে একটা খসটা নকশা তৈরি করব এই অনুশীলনের জন্য আমরা পেন্সিল রং রং বিভিন্ন রকমের রকমের কলম সহ সহজলভ্য ব্যবহার করতে পারি কাজটি বোঝার জন্য আমরা নিচে দেওয়া ছবিগুলো দেখতে পারি দেখো সব কাগজে কি সুন্দর করে হচ্ছে মোটিভগুলো কিন্তু আঁকছা আঁকা হচ্ছে এবং সেগুলো প্র্যাকটিস করা হচ্ছে তোমার চেষ্টা করলে কিন্তু পারবে কঠিন তেমন কিছু না ঠিক আছে গ্রাফ কাগজে শতরঞ্জির মোটিভ অনুশীলন মামা বলেন এবার তোমাদের জানাবো খসটা নকশাটা কিভাবে প্রয়োজন মতো আনুপাতিক হারে বড় করা যায় এবং তা কাগজ থেকে কাপড় সহ প্রয়োজনীয় উপকরণের উপর স্থানান্তর করা যায় ছোট মোটিফ বা নকশা বড় করে আঁকার পদ্ধতি খসটা নকশাটির উপর এক সেন্টিমিটার করে ছক এঁকে নিতে হবে যে অনুপাতে খসা নকশাটা বড় করা প্রয়োজন সেই অনুপাতে কাগজ অথবা যে কোনো উপকরণের উপর বড় করে আঁকতে হবে তাতে ছক এঁকে নেব যেমন নকশার উপরে এক এক সেন্টিমিটারের ছকটিতে প্রয়োজন মতো উপকরণের উপর এক ইঞ্চি থেকে এক ফুটের ছক এঁকে তাতে নকশাটা কিন্তু বড় করে আঁকতে হবে এভাবে এভাবে তোমরা তোমাদের যে কোনো নকশাটাকে যত ইচ্ছে বড় করতে পারো কাগজে আঁকা নকশা কিভাবে কাপড় সহ অন্যান্য উপকরণে খসটা নকশাটির উপর ট্রেসিং পেপার বসিয়ে তাতে নকশাটি এঁকে নেব আমরা কি জানি ড্রেসিং পেপার কি ট্রেসিং পেপার হচ্ছে এক ধরনের স্বচ্ছ কাগজ যা কোনো ছবিকে ছাপ দিয়ে আঁকার জন্য ব্যবহৃত হয় ট্রেসিং পেপার পাওয়া না গেলে সাদা কাগজে হালকা নারিকেল তেল ঘষে নিজেদের মতো করে ট্রেসিং পেপার বানিয়ে নিতে পারি ট্রেসিং পেপারে রেখা ধরে কিছুটা পরপর এবার নির্দিষ্ট কাপড় অথবা যে কোনো উপকরণের উপর আমরা নকশাটা স্থানান্তর করতে চাই তার সঠিক স্থানে ট্রেসিং পেপারটা আটকে তার ছিদ্রগুলোর উপর কাপড়ে ব্যবহার করা গুড়া নীল দিয়ে হালকাভাবে খসতে হবে এভাবে খসার ফলে দেখা যাবে ছিদ্রগুলো দিয়ে নীলের গুঁড়া কাপড়ে গিয়ে লাগছে এবং ট্রেসিং পেপারে একা নকশাটি বিন্দু বিন্দু নীল রঙের কাপড় বা প্রয়োজনীয় উপকরণে ফুটে উঠেছে এভাবে কাপড় সহ যে কোনো উপকরণের উপর নকশা স্থানান্তর করে নিজেদের ইচ্ছা মতো নতুন পণ্য তৈরি করা যায় দেখো কি আছে এরপর হচ্ছে শতরঞ্জিতের মডিফে নতুন পণ্যের নকশা শতরঞ্জির বুনন নকশা তৈরি নিয়ে আলোচনার এক পর্যায়ে মামা বললেন শোনো তোমাদেরকে আজ এমন একজন শিল্পীর কথা বলবো যিনি তাপেস্ট্রি নামক বুনন শিল্পকে এক অনন্য শিল্প মাধ্যম হিসেবে আমাদের দেশে প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন শিল্পী রশিদ চৌধুরী আমরা এখন শিল্পী রশিদ চৌধুরী সম্পর্কে জানব শিল্পী রশিদ চৌধুরী বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনের অন্যতম পথিকৃত শিল্পী রশিদ চৌধুরী উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের পহেলা ফেব্রিল পহেলা এপ্রিল ফরিদপুর জেলার রতনদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন চিত্রশিল্পী লেখক ভাস্কর শিক্ষক ও সংগঠক তিনি উনিশশো সালে ঢাকা সরকারি আর্ট কলেজে ভর্তি হয়ে উনিশশো সালে শিক্ষা সম্পন্ন করেন এরপর উনিশশো সালে এক বছরের বৃত্তি লাভ করে স্পেনের মাদ্রিদে শিক্ষা গ্রহণ করেন উনিশশো সালে তিনি তার চার বছরের বৃত্তি লাভ করে ফ্রান্সের প্যারিসের ফ্রেস্কো ভাস্কর্য ও তাপিস্রী বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন তিনি এই সময় বিখ্যাত শিল্পী জ ওজামের অধীনে শিক্ষা গ্রহণ করেন মার্কিন সরকার কর্তৃক প্রদত্ত লিডারশিপ গ্র্যান্ড পুরস্কারে ভূষিত হয়ে উনিশশো সালে তিনি শিক্ষা সফরে যুক্তরাষ্ট্রে যান উনিশশো সালে শিল্পী রশিদ চৌধুরীর প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা শিক্ষা কার্যক্রম শুরু হয় এছাড়া উনিশশো তিয়াত্তর সালে চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজ প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন শিল্পাচার্য জয়নুল দিন প্রবর্তিত পথ ধরে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিল্প চর্চার জন্য শিল্প শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টিতে শিল্পী রশিদ চৌধুরীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের লোক সংস্কৃতির বিষয়সমূহ তার শিল্পকর্মে ফুটে উঠেছে উজ্জ্বল রঙে ইসলামিক ক্যালিগ্রাফের নান্দনিক প্রভাবও তার শিল্পকর্মে দেখা যায় তিনি চিত্র রচনা করেছেন তেল রঙে টোম্পড়া গোয়াশে এবং জল রঙে এছাড়া পোড়ামাটিতে ভাস্কর্য ফ্রেস্কো বিভিন্ন মাধ্যমে ছাপাই চিত্র করেছেন তিনি পাট রেশমের সমাহারে তাপিস্রী বুনন শিল্প মাধ্যমে নির্মাণ করেছেন তার উল্লেখযোগ্য চিত্রকর্ম শিল্পের মাধ্যমে তিনি সমগ্র ভারতীয় উপমহাদেশের অন্যতম শিল্পী হিসেবে বিবেচিত দেশ বিদেশে সরকারি ভবন ও দপ্তরে বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে শিল্পী রশিদ চৌধুরীর তাপিস্ত্রী বা বুনন শিল্প সংগ্রহে আছে তাপস্ত্রী শিল্পে বিশেষ অবদানের জন্য উনিশশো সালে তিনি একুশে পদক এবং উনিশশো সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার লাভ করেন উনিশশো ছিয়াশি সালে বারোই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন শিল্পী রশিদ চৌধুরী কিছু শিল্পকর্মের ছবি এখানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এটা হচ্ছে কম্পোজিশন এগারো মাধ্যম হচ্ছে তাপস্ত্রী উনিশশো সালে আঁকা হয়েছিল তারপরের ছবিটা হচ্ছে এটা হচ্ছে কি কম্পোজিশন এক মাধ্যম হচ্ছে তাপস্ত্রী উনিশশো উনআশি সালে আঁকা হয়েছিল এটা হচ্ছে কম্পোজিশন তিন এর মাধ্যম হচ্ছে তাপিস্রী এটা আঁকা হয়েছিল উনিশশো সালে আরও ছবি আছে দেখো এগুলো হচ্ছে কি শিরোনামহীন এগুলোর নাম মাধ্যম হচ্ছে কি তাপিস্রী আঁকা হয়েছিল কথা এটা উনিশশো সালে এটা হচ্ছে উনিশশো সালে এবং এটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে আলোচনা শেষে রাতে খাবারের পরে বসলো প্রসিদ্ধ ভাওয়াইয়া শিল্পী রাইসুল মামার গানের আসর প্রথমে তিনি ভাওয়াইয়া গান সম্পর্কে জানালেন হিমালয়ের পাদদেশে উত্তরবঙ্গের মায়াবী জনপথের গান হল ভাওয়াইয়া তিস্তা ধলা তোরসা মনসা নদী অঞ্চলে এই গানের সবচেয়ে বেশি চর্চা হতে দেখা যায় বাংলাদেশের উত্তরাংশের জেলা রংপুর ও দিনাজপুর জুড়েই ভাওয়াইয়া গানের উর্বর ভূমি মূলত ভাও অর্থাৎ ভাব এবং সংস্কৃত অর্থ শব্দ আওয়াই অর্থ জনরব শব্দ দুটি থেকে ভাওয়াইয়া গানের নামকরণ হয়েছে এই অঞ্চলে রাজবংশী নিগোষ্ঠীর মধ্যে ভাও শব্দটির প্রচলন রয়েছে ভাওয়াইয়া ছাড়াও এই অঞ্চলে মেইলি গীত যোগীর গান পালা বা কাহিনী গান জারি গান গোয়ালির গান বেশ জনপ্রিয় ঠিক আছে তো আজকে এ পর্যন্তই থাক এ ক্লাসে হচ্ছে আমরা বাকি অংশগুলো নিয়ে আলোচনা করবো তো শিক্ষার্থীরা এখন তোমরা দেখলে অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের দ্বিতীয় অধ্যায় তিস্তা পারে গল্পের দ্বিতীয় পর্ব যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো আমাদের চ্যানেলে প্লে লিস্টে চলে গেলে তোমরা সেখানে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইসলাম শিক্ষা জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ডিজিটাল প্রযুক্তি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা প্লে লিস্ট দেখতে পাবে সেখান থেকে তোমাদের যে ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা খুঁজে নিতে পারবে তো যেখানে বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ